দুর্গোৎসবে শহরে যানজট নিয়ন্ত্রণ করতে পুজোর কয়েকদিনের জন্য কোচবিহার শহরে রুট ম্যাপ প্রকাশ করল কোচবিহার জেলা পুলিশ। কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে আজ পুলিশ সুপারের দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন করে এই রুট ম্যাপ প্রকাশ করা হয়। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান, আসন্ন দুর্গাপূজা শহরে যানজট ঠেকাতে আগামী 18 অক্টোবর থেকে দুপুর 2টোর পর কোচবিহার শহরে কার্যত টোটো প্রবেশ নিষেধ করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সাদা পোশাকে থাকছে পুলিশ। কোচবিহার শহর থেকে বিভিন্ন রুটের বাস চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট রুট তৈরি করা হয়েছে পুজোর কয়েকদিনের জন্য। শহরের বিভিন্ন জায়গায় থাকছে পুলিশ অ্যাসেসমেন্ট বুথ। মহিলাদের নিরাপত্তার জন্য কোচবিহার পুলিশের বিশেষ উইনার্স টিম সর্বদা সজাগ থাকবে। কোচবিহারের পুলিশ সুপার আরও জানান, দুর্গোৎসবকে কেন্দ্র করে সমস্ত সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আগামী শারদোৎসবের জন্য আমাদের কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে আমরা একটি যে পুলিশি বন্দোবস্ত থাকে সেটা করেছি। তাতে বিভিন্ন পুজো প্যান্ডেলে গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের পুলিশ পিকেট থাকবে। এগুলো ছাড়া আমাদের ট্রাফিকের বন্দোবস্ত থাকছে। এগুলো ছাড়া আমাদের বিভিন্ন জায়গায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা সেরকম ধরনের কোনো অপরাধ না সংঘটিত হয়। এটা ছাড়া আজকে যেটা বলার মুখ্য বিষয় হচ্ছে যে সদর বা কোতোয়ালি থানা এলাকায় কুচবিহার শহরে যে বিপুল পরিমাণ জনসমাগম হয় তার জন্য যে আমাদের বিশেষ ট্রাফিক বন্দোবস্ত আছে, সেই অনুযায়ী পুজোর দিনগুলোতে দুপুর 2টো থেকে বিভিন্ন জায়গায় আমাদের চেক পয়েন্ট থাকবে, ওই সময় টোটো চলাচল নিষিদ্ধ থাকবে শহরের মধ্যে। এটা ছাড়া গাড়ি চলাচলের জন্য বাস যেগুলো বাস স্ট্যান্ডে আসছে সেগুলো স্টেশন চৌপতি থেকে সুনীতি রোড ধরে আসবে এবং সুনীতি রোড থেকে আবার স্টেশন আবার সে বাস স্ট্যান্ড থেকে সুনীতি রোড ধরেই চলে যাবে। এইগুলো ছাড়া আমাদের বিভিন্ন জায়গায় শহরের বাইরে বিভিন্ন জায়গায় গুডস ভেহিকেল রেস্ট্রিকশান করা আছে, সেই জন্য সেটার জন্য আমরা কয়েকটি জায়গায় হোল্ডিং পয়েন্ট করে রেখেছি। সেগুলো হচ্ছে চকচকাতে, ঘুঘুমারি পোস্ট অফিস এবং ঘুঘুমারি হাই স্কুলে। এছাড়া আমাদের যে বাঁধের রাস্তা আছে সেখানে হরিণচওড়া মোড় থেকে গাড়ি শুধু খাগড়াবাড়ির দিকে যাবে। এইগুলো মূলত আমাদের যে ট্রাফিক বন্দোবস্ত এই শহরের ওপরে থাকছে। এছাড়াও সিমিলার ট্রাফিক বন্দোবস্ত মাথাভাঙা এবং মেটলিগঞ্জ শহর তথা তুফানগঞ্জ শহরেও থাকবে, সেখানে লোকাল অ্যারেঞ্জমেন্ট থাকবে, ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। টোটো চলাচলের যে পয়েন্টগুলির কথা বললেন, এরকম কতগুলি পয়েন্টে টোটো আটকে দেওয়া হবে বিভিন্ন জায়গায় শহরে যাতে মানুষের চলাচলের কোনো অসুবিধা না হয়, কোনো যানজটের সম্ভাবনা না থাকে? তো আমরা সেই জন্য এটা বলবো সবাইকে যে টোটো চলাচল করা যাবে না। পুজোর সময় যখন মানুষের ঢল নামে রাস্তায় নামেন সেই সময় টোটো চলাচল করা যাবে। সময়টা কখন? সময় সবই দুপুর 2টো থেকে আমাদের যা থাকছে ট্রাফিকের বন্দোবস্ত সবই দুপুর 2টো থেকে, 2টো থেকে যতক্ষণ মানুষ রাস্তায় থাকে, যা যেরকম হয় যেটা পুলিশের ভাষায় বলে স্ট্যান্ড ডাউন, যতক্ষণ না হচ্ছে। এটা 18 তারিখ থেকে শুরু হবে। সাদা পোশাকে পুলিশের কথা বললেন, মোটামুটি কতজন পুলিশ কর্মী থাকবেন এরকম যারা সাদা পোশাকে থাকবে? এই সংখ্যা বলা যাবে না, কিন্তু আমাদের যেটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ রয়েছে, এছাড়া আমাদের ক্রাইম ব্রাঞ্চ রয়েছে, তাদের যারা কর্মচারী রয়েছেন, যে স্টাফ রয়েছে, তারা বিভিন্ন জায়গায় নজরদারি করছে পুজোর আগে থেকেও এবং পুজোর সময়তেও সেটা বলবৎ থাকবে। পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আমাদের সব শহরেই থাকবে, বিশেষ করে এই সদর কোতোয়ালি এখানে থাকছে 7-8টা মতো পিএবি থাকবে। বিশেষ মহিলা মহিলা আমাদের যে উইনার্স টিম রয়েছে সেটা থাকছে, সেটা এখনও কাজ করছে। আপনারা জানেন যে শহরের বিভিন্ন রাস্তায় তারা এখন কেনাকাটার ভিড় রয়েছে, তার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে এবং পুজোর সময়তেও তারা এক্সট্রাভাবে বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। অসম বাংলা সীমান্তে কোনো সীমানায় কোনো নজর থাকছে বাড়তি? হ্যাঁ, যে কোনো সীমান্ততেই আমাদের নজরদারি রয়েছে, বিশেষ করে যে কোনো উৎসবের আগে আমাদের নজরদারিটা আরও জোরদার হয়। আপনারা জানেন যে এই নজরদারির জন্যই 2 দিন আগে একটা বিশাল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি আমরা ধরেছি, যেটা আসাম থেকে আসছিল। 119 পেটি শব্দবাজি আমরা ধরতে পেরেছি, যার বাজার মূল্য আনুমানিক 25-30 লক্ষ টাকা। যানবাহন নিয়ন্ত্রণ 2টো থেকে
সেখানে অনেকটা দেখা যায় কোচবিহার বেশ তৃতীয়া চতুর্থী পঞ্চমীতে এটা অবস্থা বুঝে ঠিক আছে এটা দরকার নেই। শারদীয়া ধামাকা অফার চলছে কোচবিহার দৃষ্টি অপটিক্যালে। অ্যান্ড্রয়েড ফোন কেনাকাটায় পাচ্ছেন নিশ্চিত উপহার, জিরো ডাউন পেমেন্টে ফিনান্সের সুবিধা, থাকছে এক্সচেঞ্জ অফার এবং 80% পর্যন্ত ছাড়। এছাড়াও পাচ্ছেন স্মার্ট ওয়াচ, ইয়ারবাড সহ মোবাইলের যাবতীয় সরঞ্জাম। ঠিকানা কোচবিহার আর এন রোড, যোগাযোগ নম্বর 8293711505।